ধৌলধার পর্বতমালার গায়ে কাংড়া জেলার সদর শহর ধরমশালা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই শৈল শহরে পর্যটকদের ভিড় লেগেই থাকে, তবে বিদেশি পর্যটকদের ভিড়ই বেশি চোখে পড়ে। ধরমশালা শহরটা দুটো ভাগে বিভক্ত, লোয়ার ধরমশালা ও আপার ধরমশালা। আপার এবং লোয়ারের মধ্যে 10 কিলোমিটারের দূরত্ব। আপার ধরমশালায় ম্যাকলয়েডগঞ্জ নামে খ্যাতি কুড়িয়েছে। ধরমশালার দ্রষ্টব্য স্থানগুলো সবই প্রায় ম্যাকলয়েডগঞ্জে। এছাড়া রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আপার ধরমশালায় সর্বক্ষণ সঙ্গী হবে ধৌলধার। শহরে ঢোকার মুখেই রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে সরাসরি বাস যাচ্ছে পাঠানকোট, অমৃতসর, সিমলা, দিল্লি সহ বিভিন্ন জায়গায়। কাংড়ার রাজধানী ছিল এই ধরমশালা। রাজা ধরমচাঁদের নাম থেকেই ধরমশালা নামকরণ হয় এই শহরের। ধৌলধার পর্বতমালা দিয়ে
উত্তর ভারতের অন্যতম প্রাচীন গির্জা সেন্ট জন চার্চ। ম্যাকলডগঞ্জ থেকে 2 কিলোমিটার দূরে এই চার্চ তৈরি হয়েছিল 1852 সালে। চার্চের ঠিক পিছনেই ব্রিটিশ ভাইসরয় লর্ড এলগিনের সমাধিক্ষেত্র। 1863 সালে মারা যান লর্ড এলগিন। দেওদার ঘেরা এই শান্ত পরিবেশে সেই থেকে চিরঘুমে আচ্ছন্ন লর্ড এলগিন।